আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম অ্যান্ড এস কিচেন আমি সোহানা আজকে আপনাদেরকে পাট আলু দিয়ে গুচি মাছ তৈরি করে দেখাবো আর এই পাট আলুটা কিন্তু সবাই চিনে থাকবেন আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারবেন মেটে আলুর যে গাছে যে ফলটা ধরে সেটা দিয়ে আমি এই গুচি মাছ দিয়ে রান্নাটা করেছি আই হোপ আপনাদের ভালো লাগবে প্রথমেই আমি পাটা আলোটা কেটে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি একটু লম্বা লম্বা করে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি এখন এটা খুব ভালোভাবে ধুয়ে নিব আর এদিকে ছোট ছোট গুচি মাছ আমি অর্ধেক করে কেটে রেখেছি আপনারা চাইলে আস্তে আস্তে দিতে পারেন এখন রান্নার শুরুতেই মিডিয়াম হিটে একটা প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তেলটা গরম করে নিব এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাঁচামরিচ বাটা মরিচটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ দিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়াও দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আর মরিচ বাটাই আমি একটু পানি দিয়ে বেটে নিয়েছিলাম দ্যাটস হয় আমি এখানে একটা পানি অ্যাড করছি না মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে কষিয়ে নিব আর এই আলুটা কিন্তু খেতে খুবই মজাদার আপনারা হয়তো অন্য নামে চিনতে পারেন আমি পাটা আলু হিসেবেই এটাকে জানি এই জন্যই আপনাদের সাথে পাটা আলু বলে পরিচয়টা করিয়ে দিলাম আপনারা ভিডিও দেখে বুঝতে পারবেন এটা কোন আলু এখন ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে কষিয়ে নেব তিন চার মিনিট তিন চার মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর যে কোনো আলু রান্নাতে একটু ভালোভাবে কষিয়ে নিলে আলুর টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় একটু সময় নিয়ে রান্না করতে হবে আমার নাড়াচাড়া করা হয়ে গেছে এখন আমি কষানোর পানি দিয়ে দিব এখানে আমি তিন কাপ পানি দিয়েছি যাতে খুব ভালোভাবে পারফেক্টলি কুকড হয় অল্প পানি দিয়ে কোনো লাভ নেই একটু বেশিই পানি দিব মিক্স করে নিয়ে এখন ঢেকে দিচ্ছি এবং মিডিয়াম হিটেই জাল করব পনেরো থেকে সতেরো মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেলে ঢাকনাটা উঠিয়ে আমি আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা গুচি মাছটা দিয়ে দিব এই জন্য আগে একটু নেড়ে নিচ্ছি আর ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে আপনারা চাইলে অন্য মাছ দিয়েও এই রেসিপিটা করতে পারেন কিন্তু গুচি মাছ দিয়ে রান্না করলে রান্নার টেস্টটা অনেক বেশি বাড়ে অর্থাৎ মিলবন্ধনটা অনেক সুন্দর থাকে গুচি মাছটা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে দিয়ে কষিয়ে নিচ্ছে। এখন একটু ভালোভাবে নেড়ে দিতে হবে আমার নাড়াচাড়া করা হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে বাকি পাঁচ থেকে সাত মিনিট আমি জাল করে নিব এখন চুলারাসটা একটু মিডিয়াম করে দিয়েছি আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন ঢাকনাটা উঠিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর বারবার নেড়ে চেড়ে দিতে হবে কারণ এর ঝোলটা একটু থিকনেস থাকে এই জন্য পুড়ে যেতে পারে এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপ ঝোলের পানি দিয়েছি পানিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিব কষানোর সময় দেখবেন আলুটা কেমন সিদ্ধ হয়েছে যদি ভালো সিদ্ধ হয় তাহলে আর এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই কিন্তু যদি একটু কম সিদ্ধ হয় সেক্ষেত্রে পানিটা একটু বেশি দিবেন। এখন ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে জাল করছি যতক্ষণ না একটা বলক আসে আমার তরকারিতে বলক উঠে গেছে এখন ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আমি আবারও বলছি একটু বেশি নাড়াচাড়া করতে হবে এখন ঢাকনা খোলা রেখে জাল করব আরো পাঁচ সাত মিনিট পাঁচ সাত মিনিট পরে আমার রান্নাটা হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন আর ঝোলটা একটু বেশি রাখতে হবে কারণ তরকারিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঝোলটা অনেকটা টেনে আসবে আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিলাম অনেকেই বলে এই আলু খেলে নাকি গলা চলকায় আসলে এটাতে গলা চলকানোর কিছুই নেই আমার রান্নাটা হয়ে গেছে আমি এখন চুলাটা অফ করে দিয়ে একটু দমে রেখে দিব এবং তারপরে সার্ভ করব আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আর পাশেই আপনারা পাটা আলুটা দেখতে পারছেন আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর একটা শুঘ্রাণ বের হয়েছে আজকের এই মজাদার পাটা আলু দিয়ে গুচি মাছের রেসিপিটা হয়ে গেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ